নৌকায় ভোট দিলে পিছিয়ে ফেলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশিদ কিরণ। বলেন, গেল সোমবার ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের উঠান বৈঠকে যোগ দেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এ বি এম জাফরুল্লাহ। হুমকি দেন নোয়াখালী তিন আসনে নৌকা প্রতীকে ভোট দিলে পিছিয়ে ফেলা হবে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকিও দিচ্ছেন তিনি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন কিরণ। সভাপতি ডাক্তার এ বি এম জাফরুল্লাহ গ্রহণ করেন।